আজ আমার এই ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ার সকলের মঙ্গল ডেকে আনবে, তাই ভিডিওটা শেয়ার করবেনই। বন্ধুরা, সাপকে বেশিরভাগ মানুষই ভয় পায়। সাপ সম্পর্কে মানুষের জানার আগ্রহ নেই সেটা নয়, বরং একটু বেশিই আছে। তবে অধিকাংশ মানুষই সাপ সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন এবং এই ভ্রান্ত ধারণার জন্মদাতা ওঝা, গুণিন, পূজারি, সমাজের স্বল্পশিক্ষিত বিশিষ্ট মানুষজন, সর্বোপরি কিছু চলচ্চিত্র ও সিরিয়াল। কোথাও দেখানো হয় সাপের মাথায় মণি আছে, আবার কেউ বলেন আমি নিজে চোখে দেখেছি সাপের মণি। কারো ভ্রান্ত ধারণা সর্পদংশনের পর ক্ষতস্থানের রক্ত মুখে করে চুষে বের করে দিলে রোগীর শরীরে বিষক্রিয়া হবে না, আবার এই ঘটনা ফলাও করে চলচ্চিত্র ও সিরিয়ালে দেখানো হয়। তবে আপনারা কোনোভাবেই এই কাজ করবেন না, যত দ্রুত পারেন রোগীকে হাসপাতালে পৌঁছে দেন, কারণ 100 মিনিটের মধ্যে 100 ml AVS রোগীর শরীরে দিতে পারলে সাপে কাটা রোগীর বাঁচার সম্ভাবনা প্রবল, বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু এড়ানো সম্ভব। অঝাগুনির নয়, সাপে কাটা রোগীর চিকিৎসা হাসপাতালেই হয়। এছাড়াও সমাজে সাপ সম্পর্কে নানান গল্প কাহিনী ও কুসংস্কার প্রচলিত রয়েছে, তাই সকলের প্রতি অনুরোধ, সাপ সম্পর্কে সঠিক তথ্য জানুন, প্রয়োজন হলে সাপ বিশেষজ্ঞদের বই পড়ুন এবং ভিডিও দেখুন। আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক। আমার আজকের আলোচ্য, সাপ কি সত্যি দুধ পান করে? এই সম্পর্কে প্রকৃত সত্য তথ্যটি আপনাদের সামনে আজ আমি তুলে ধরব। সাপ এক প্রকার সরীসৃপ ও শীতল রক্তের প্রাণী, এরা কোনোভাবেই স্তন্যপায়ী নয়। মা সাপের কোনো দুগ্ধ গ্রন্থিও নেই, তাই প্রকৃতিগতভাবে সাপ কোনোভাবেই স্তন্যপান করে না। এরা মাংসাশী প্রাণী, এরা মাংস খেতেই পছন্দ করে, তাই সাপ ছোট পোকামাকড়, ব্যাঙ, মাছ, ইঁদুর, টিকটিকি, ডিম, গিরগিটি প্রভৃতি খায়। সাপ তৃষ্ণা নিবারণের জন্য জলপান করলেও দুধ কখনোই নয়। তবে সাপুড়েরা নাগপঞ্চমী অথবা মনসা পুজোর আগে সাপ ধরে সাপকে 1-1.5 মাস তৃষ্ণার্ত অবস্থায় রেখে দেন, আর তখন সাপের সামনে যে কোনো তরল পানীয় ধরলেই সাপ সেটি খেয়ে নেয়, আর দুধ তো খাবেই, কারণ তখন তারা তৃষ্ণার্ত থাকে। তবে সাপের পেটে দুধ কখনোই হজম হয় না, দুধ পানের পর সাপের পেটের সমস্যা দেখা দেয়, অনেক সময় সাপের মৃত্যু পর্যন্ত ঘটে। তাই বন্ধু, কুসংস্কারের বসে সাপের ক্ষতি সাধন কিংবা মৃত্যু ঘটাবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।